আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে বিশেষ করে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য, বিশেষ করে যারা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে যারা আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে যারা চিকিৎসা করাতে আসেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কারণ হচ্ছে অনেক মানুষই একটা সমস্যা নিয়ে মনে করে যে আমরা কাশ্মীর থেকে যাবো পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার, কিংবা হয়তো কেউ ভাবছে বাংলাদেশ থেকে যাবো আমরা পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার, কিংবা হয়তো আরও বিভিন্ন জায়গা থেকে যারা চিন্তাভাবনা করছেন আসার জন্য, এবং বিশেষ করে যারা অলরেডি আমাদের কাছে আসছেন, হ্যাঁ, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন আসাম থেকে বিভিন্ন জায়গা থেকে যারা অলরেডি আমাদের কাছে আসছেন, তো এই যে দুর্গার মানুষগুলো যারা এখানে আসছেন এবং যারা ভবিষ্যতে হয়তো আসবেন এবং আরও যারা হয়তো আসার জন্য চিন্তাভাবনা করছেন, তো যারা অলরেডি এখানে এসেছেন তারা তো অলরেডি দেখে গিয়েছেন, এবং যারা হয়তো আসার জন্য ভাবছেন, হ্যাঁ, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে যাচ্ছে। যে এখানে আমরা তো অনেক কিছু ফ্রি দিচ্ছি আলহামদুলিল্লাহ, আমাদের চিকিৎসা ফ্রি, আমাদের প্রাথমিক পরামর্শ ফ্রি, তারপরে আমাদের এখানে আরেকটা জিনিস যে ফ্রি করেছে, মাঝে মধ্যে তো আমরা ফ্রির অফার দিই, আমাদের অ্যাডমিশনও ফ্রি থাকে মাঝে মধ্যে, তো আমরা যখন মাঝে মধ্যে কিছু অফার দিই, আর কিছু আমভাবে আমাদের সব সমাকার জন্য ফ্রি থাকে, সেটা হচ্ছে কি, যেমন আমাদের চিকিৎসাটা ফ্রি, যেমন হচ্ছে আমাদের সাথে পরামর্শ করা ফ্রি। এখন আপনাদের সামনে আরেকটা ফ্রির কথা যেটা আমরা আজকে ঘোষণা করার জন্য মূলত আজকে এই ভিডিওটি করা, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে যেসব ভাইরা আসছেন এবং আসার জন্য ভাবছেন এবং তারা এই সমস্যায় ভুগছেন যে আমরা তারা যাব পিস লাইভে ডায়াবেটিস সেন্টারে, বাহিরকার মানুষ কোথায় থাকবো, কেমন কেমন আবার কী হবে না হবে, বিভিন্ন রকমের চিন্তাভাবনা করছেন, তো মূল প্রবলেম যেটা হচ্ছে ওখানে গিয়ে থাকার যে বিষয়টা, অর্থাৎ এখানে এসে থাকার বিষয়টা। কারণ একটা মানুষ যদি কাশ্মীর থেকে আসে, তো কাশ্মীর থেকে এখানে আসার পরে সে একটা তার থাকার একটা ব্যবস্থার দরকার, হয়তো তাকে লজ ভাড়া নিতে হবে বা হোটেল ভাড়া নিতে হবে, হ্যাঁ, একটা তাকে থাকার প্রয়োজন আছে। অথবা যদি কোনো ভাই বাংলাদেশ থেকে চিকিৎসা করার জন্য হয়তো আসছেন, তাকেও হয়তো থাকার জন্য একটা হয়তো লজ ভাড়া নিতে হবে বা হোটেল ভাড়া নিতে হবে। তো এখানে আপনাদের জন্য যেটা করা হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ করে নিজেরই যেটা বাস, মানে আমাদের নিজের যেটা মানে ভাড়া আছে সেই জায়গাতে আমরা যে রুগী যে আমরা রাখি সেখানে আমরা আলাদা খুব সুন্দরভাবে স্পেশালি বিশেষ করে তাদের থাকার ব্যবস্থা আমরা করেছি। এবং হয়তো আপনারা ভাবেন যে এর আগেও তো আমরা ভর্তি করেছি বা ভর্তি করে যাচ্ছি, কিন্তু এর জন্য আমরা যেটা করছি বিশেষ করে বাহিরকার রুগীদের জন্য, যে বাহিরকার রুগীরা এখানে এসে থাকবে, তাদের একদিন দুদিনও যদি থাকার প্রয়োজন পড়ে তাহলে এর জন্য তাদের কাছে কোনো পয়সা নেওয়া হবে না। আমি আবারও বলছি যে বাইরে থেকে যেসব রুগীরা আসছে আমাদের কাছে ট্রিটমেন্ট করার জন্য দূর দূরান্ত থেকে, তাদের এখানে একদিন দুই দিন যদি থাকার প্রয়োজন হয় তাহলে এখানে থাকার জন্য তাদের কাছে কোনো ভাড়া নেওয়া হবে না, সম্পূর্ণ ফ্রিতে তারা থাকতে পারবেন। তাহলে থাকার যে একটা টেনশন ছিল যে আমরা দূর থেকে যাব পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে, হ্যাঁ, থাকার যে একটা টেনশন ছিল, আলহামদুলিল্লাহ এই টেনশনটা দূর হয়ে গেল, যে থাকার জন্য বিশেষ করে আর চিন্তাভাবনা করতে হচ্ছে না। তো প্রিয় দর্শক, এই ছিল বিশেষ করে আজকে আমাদের ইনফরমেশন, যে আর দুর্গা রুগীদেরকে আর থাকার জন্য টেনশন নিতে হচ্ছে না, আমাদের থাকাটা সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে জানিয়ে দেন, যে অনেক মানুষই হয়তো দূর থেকে আসার একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এখানে থাকা, তো এখানে থাকার জন্য যেহেতু কোনো টেনশন নেই তাই কোনো ঘর খুঁজতে হবে না, সেটা আমরাই ব্যবস্থা করে তাকে আমরা থাকার ব্যবস্থা করে দেবো, থাকার জন্য কোনো পয়সা লাগবে না। তো আল্লাহ সুবহান তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।